এই যে দেখো তো কুলানির বন্ধুরা, তোমরাই দেখো এখন ছেহরি খেয়ে তার আবার সকাল 8টার মধ্যে কি করে খিদা লাগে তোমরা বলো। হ্যাঁ, এই যে ভাত মাছ কলা সব কিছু দিচ্ছি, যে খা খেয়ে তো ঘুমাবি সকাল পর্যন্ত না, 8টার সময় আমাকে ডেকে তুলবে, আমি ছেহরি খেয়ে নামাজ পড়ে তারপরে ঘুম করলে একটু ঘুমোতে দিবি না? না, তুমি নানু ওঠো, আগে আমাকে খাইতে দাও, আগে আমাকে খাইতে দাও, এই তো কুলানির কথা। তো কোলানি আগে আমাকে খেতে দাও নানু, সেই 8টা থেকে ম্যামা করবে, সে টেনে টুনে 9টা পর্যন্ত নিয়ে যাবো আমি। কেন রে, তুই ছেহরি খেয়েছিস, তুই রোজা রাখবি? তা না, রোজা নাই রাখিস, তোকে আমি 10টার সময় খেতে দিই। না না নানু, মানে খাওয়াক আর না খাক, ওই টাইমে যে সকালে খাই ওই তখন থেকে ডাকা শুরু করবে, তখন থেকে ডাকা শুরু করবে যে নানু তুমি ওঠো আর আমাকে খেতে দাও, যেমনেই হোক খেতে দাও, তোমার রোজা রাখা হোক আর যাই হোক, তুমি ঘুমো কলো আর যাই কলো, আগে আমাকে খেতে দিয়ে তারপরে ঘুমো। তাহলে উঠলে আর কি ঘুম হয় বলুন, বলুন আজকে কি করব ছেহরির সময়? আরও এক্সট্রা একটু খাবার রেখে দিব, মুরগিটা কালকে দিতে চেয়েছিলাম যে মুরগিটা বের করে রাখবো, বাট মুরগিটা হচ্ছে ফ্রিজে ছিল, ওভেনে গরম করে আমি সাথে সাথে খেতে দিই, তো আবার নষ্ট হয়ে যায় যদি, সেই ভয়ে আমি আর মুরগি তখন গরম করে দেই নাই। এই যে অবস্থা, আজকে সকালবেলা টুকুন নানা সকালবেলা টুকু খাবার দিয়ে গিয়েছে, বুঝুন অবস্থা। ও অফিস যাওয়ার সময় 8টার সময় ওকে খাবার দিয়ে গিয়েছে, তখন খেয়ে এসে সে আবার আমাকে, মানে ওর কথা হচ্ছে তুমি ওঠো খেতে দাও, না দাও অন্য লোক খেতে দিক, যাই হোক তুমি উঠবা, উঠে তারপর খেতে দিবা আমাকে, তুমি ওঠো, তুমি কেন ঘুমিয়ে থাকবা? তাহলে আমি যে রাতের মধ্যে আমার ঘুম কখন হয় বলো? আমি তো একটু ঘুমাবো, সে চিন্তা আমার তো কোলানি নাই, এত দূত্ব তো কোলানি আমার, খুব দূত্ব, আর মামনিটা তো আলো দূত্ব হয়েছে। এই যে এখন খেয়ে দিয়ে বাইরে চলে গেল মামনিতা, ওই যে প্লেট মামনিতা বাইরে চলে গেল, দূত্ব মামনি সকাল সকাল হয়ে আসতেছে আর উনি চলে গেল বাইরে, এমন দূত্ব তো কোলানি আর এমন দূত্ব পিকামণি হয়েছে আমার, আমি কী করতে পারি বলো তোমরা বলো? সারাদিন ওভেনের উপর শুয়ে থাকে, কোথাও শোবে না, শুধুমাত্র ওভেনে শুয়ে ঘুমাবে, এই তো কোলানিটা। আজকে তুই রোজা রাখবি টুকু, অনেক খাওয়া দাওয়া করছিস, আজকে রোজা না রেখে যদি সকাল 8টার সময় আমাকে ডাকিস খাওয়ার জন্য, তোকে কিন্তু ধুস ধুস করে দিব আমি। চুপ কালো নানুমণি, ছেহরিটা ভালো করে খেতে দাও, ছেহরিটা ভালো করে খায় পেট পুড়ে, তাহলে কিন্তু আমি রোজা রাখবো, যাও আজকে আর সকালবেলা তোমাকে রাখবো না, আমি উঠেও একা একাই একটু ইফতারি করে নেবো 8টার সময়, যাও তুমি তো খাবার মেখে রেখে দিও, ঠিক আছে নানুমণি? আরে গাথা, ঠিক আছে কীভাবে হয় বল, রোজা রাখলে একবারে মাগরিবের সময় খেতে হয়, মাগরিব কখন হয় নানুমণি? ওলে বাপলে বাপ, 4টার সময় খেয়ে আবার সেই সন্ধে 6টা পর্যন্ত না খেয়ে থাকলে তো আমি একবারে অজ্ঞান হয়ে যাবো নানুমণি, তুমি এই ধরনের কথা কোনো দিন আর বলবো না, আমি ওইভাবে পালবো না সারাদিন থাকতে, আমি একটা একটা করে হাফ হাফ করে রোজা করি নানুমণি, আমি 12টার সময় খাবো, ছোটোবেলায় আমরা হাফ হাফ করে রোজা করতাম, তো কোলানি তুমি কি সেটা জানো সোনা বাচ্চা? দানো না তো খাও, আচ্ছা ঠিক আছে তুমি খাও, আমি হাত ধুয়ে ফেলি গিয়ে, হ্যাঁ আর মামনি প্লেটটা পরিষ্কার করে ফেলি, তুমি তো সুন্দর করে পুরোটা খেয়ে নাও, এদিকে যাও খাও, মামনি প্লেটটা পরিষ্কার করে তুমি সুন্দর করে খেয়ে নাও, ময়না বাচ্চা, আমার ময়না বাচ্চা এটা বলো হয়ে গেলো, দেখতে দেখতে তুক্কোলানি তুক্কো তুক্কো করে বলো হয়ে গেলো, একটুখানি সত্যতে তুক্কোলানি ছিল, চিকন কিটকিটে, একটু ভাত খেতো না মাছ খেতো না, শুধু মাম্মির দুধু খেতো, আর সেই বাবু তো এখন কতবার আমাকে খাওয়ার জন্য ডাকে যে নানুমণি ওঠো ওঠো একটু খেতে দাও একটু খেতে দাও, কী লক্ষ্মী হয়েছে আমার সোনাটা, কত লক্ষ্মী হয়েছে মার্শাল্লাহ বলবেন সবাই, ওর জন্য দোয়া করবেন, আমার পিকামণির জন্য দোয়া করবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।